আসসালামু আলাইকুম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো এটা হচ্ছে আমার বাসায় যাওয়ার চতুর্থ দিন কারণ আমি বাসায় যাওয়ার পরে কোনো দিনও মানে বাসায় থাকি নাই খালি ঘুরতেই গিয়েছিলাম তো ওই দিনও হচ্ছে আমি ঘুরতে গিয়েছিলাম তো ওইখানে যাওয়ার পরে হচ্ছে আমার মেজ বোন যেহেতু হচ্ছে রাজনীতি করে তো আমার বোন বলতেছে চল এক জায়গায় থেকে নিয়ে যাব তো আমি বললাম কোথায় বলতেছে উপজেলা মানে কেরানীগঞ্জের উপজেলায় যেতে তো আমি বলি আচ্ছা ঠিক আছে চলো যাই আমি আসলে সচরাচর ঘুরতেই গিয়েছি আমি কোনো রাজনীতি করি না রাজনীতির বিরুদ্ধেও না পক্ষেও না কোনো কিছুই না যাই হোক আপনাদের সাথে জাস্ট একটু ভিডিওটা শেয়ার করছি আমি কোথায় গিয়েছিলাম সেটাই আর কি জানানোর জন্য তো ওইখানে হচ্ছে উপজেলাতে একটা অনেক সুন্দর একটা পার্টি সেন্টার ছিল তো ওইখানের ভিতরে হচ্ছে পার্টিটা হচ্ছিলো পার্টিটা বলতে হচ্ছে একটা মিটিংয়ের মতো আর এখানে হচ্ছে মহিলা যুবলীগের নেতৃকর্মীদেরকে পরিচিত করায় দেওয়ার জন্য এখানে নিয়ে আসছে প্রত্যেকটা ইউনিয়ন চেয়ারম্যান কেরানীগঞ্জের চেয়ারম্যান মেম্বার যত মানে ছিল তাদের সাথে পরিচয় মানে মহিলা মহিলা কর্মীদেরকে পরিচয় করা দেওয়ার জন্য মূলত এই অনুষ্ঠানটা হচ্ছিল তো ওইখানে হচ্ছে আমিও গিয়েছিলাম দেখতে বাট আমারও তো একটু পরিচিত হওয়ার দরকার ছিল কারণ আমিও ক্রানীগঞ্জের মেয়ে আমি ওইখানকারই হচ্ছে ভোটার তো ওইখানকারই তো আমি ঘুরতেই গিয়েছিলাম আমি পরিচিত ওই রকমভাবে হওয়ার জন্য যাইনি বাট আমি ঘুরতে গিয়েছি যে ওইখানে যাওয়ার পরে হচ্ছে আমি অনেককে চিনতে পারছে অনেক জানতে পারছে উনি এটা হয় উনি এটা করে উনি এটা করেন ওইখানে হচ্ছে আমাদের কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের চেয়ারম্যানও ছিল আর কেরানীগঞ্জের প্রত্যেকটা ইউনিয়নের মধ্যে যে চেয়ারম্যানগুলো ছিল ওনারাও গিয়েছিল। সাক্তা ইউনিয়নের জাস্ট অনেক অনেক ছিল তো যাই হোক তো ওইখানে শাহিন আহমেদ ছিল শাহিন আহমেদ ভাই বাবারও ভাই মারও ভাই বোনেরও ভাই আমারও ভাই সবারই ভাই সবাই ভাই ভাই বলে তো আমিও বললাম তো যাই হোক একটু মজা করলাম তো ওইখানে ছিল রেশমা জামান হুম আমার প্রত্যেকটা বক্তৃতা মানে প্রত্যেকেই বক্তৃতা দিয়েছে বাট পুরো এক ঘেয়ে লাগ লেগেছিলো আমার যেমনটা হচ্ছে এখানে কী বলতেছিল যেমন প্রত্যেকটা কর্মী প্রত্যেক একটা সদস্য শুধু একটা কথাই বলতেছিল আজকের অতিথি এনি আজকে বক্তৃতা দেবেন এনি আজকে বক্তৃতা দেবেন এনি ওটা 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 ভাই একজনে বলছে শুনছি তোমাদের বক্তব্যটা তোমরা শুরু করো না ওনারা পরিচয় দিতে দিতে মানে একজনের পরিচয় মনে করেন যে যতজনে বক্তৃতা দিচ্ছে সবাই শুধু এই এটাই বলছে আমার এটাই শুনতে একদমই ভালো লাগে নেই তো খালি বলতেছে ওনাদেরকে পরিচিত মানে এটা বলতেছে অতিথি হিসেবে উনি আছেন অতিথি হিসেবে উনি আছেন অতিথি হিসেবে উনি আছেন এরকম করতে করতে পুরো মনে করেন যে প্রায় দুই ঘন্টা সময় কভার করে দিয়েছেন ওনারা জাস্ট ওনারা কি জাস্ট এটা আমি একটা ইনফরমেশান পেয়েছি যেটা আমি আগে জানতাম না ওইখানে যাওয়ার পরেই হচ্ছে আমি জানতে পেরেছি সেটা হচ্ছে দুই হাজার সাল নির্বাচন হবে সরকার যে নির্বাচন বিএনপি আওয়ামী লীগের যে যে নির্বাচন সেটা আমি মানে আমার খুব মত যেটা হয় আর কি সেটা দুই সালে হবে এটাই হচ্ছে আমি বুঝতে পারছি তো যাই হোক আর এইখানে হচ্ছে প্রথমেই বলে নিয়েছিলাম যে এখানে একটা সভা বর্ধিত সভা হয়েছিল যেটা হচ্ছে মহিলা যুবলীগ যুবলীগের সাথে যে কর্মীরা ছিল সাধারণ সম্পাদক যেগুলো ছিল তাদের সাথে পরিচিত করিয়ে দেওয়ার জন্য ইউনিয়ন প্রত্যেকটা ইউনিয়নদের ইউনিয়নের চেয়ারম্যানদেরকে পরিচিত করাই দেওয়ার জন্যই হচ্ছে এই সভাটা শুরু হয়েছে তো এইখানে আমাদের কেরানীগঞ্জে এই যে দেখতেছেন যে উনি এটা হচ্ছে ফারুক আহমেদ সাহেব উনি খুব ভালোই বক্তৃতা দিয়েছিলেন উনি কোনো পরিচিত পরিচিত মানে পরিচয় করা দেনে কারো কারোর সাথে কিন্তু ওনার বক্তৃতা ভালো লাগছে ভাই ভাই আমি আমার কথা হচ্ছে কি উনি খুব সুন্দর বক্তৃতা দিয়েছেন ভালো কথা কিন্তু বক্তৃতা দেওয়ার পরে যে উনি একটা ঘুম দিল না চেয়ারের মধ্যে সেই লাগছে ঘুমটা মানে জাস্ট ওনাকে ফটোশ্যুট যেহেতু সবার সাথে ফটোশ্যুট করবে তখন ওনাকে বারবার ডাকতেছিল ভাই উঠেন ছবি তুলবে ভাই উঠেন তখন বলছে ও আচ্ছা ঠিক আছে মনে হয় কি যে উনি ঘুমায় নাই রাতের বেলা যাই হোক ওনায় এইভাবেই থাকুক তো এই ওইখানে যাওয়ার পরে হচ্ছে আর সবার টবি তুললাম আমরা তো কিছু তুললাম না আমরা মূলত ঘুরতেই গিয়েছিলাম তো ওইখানে যাওয়ার পরে তো আমাদের তো একটু টবি তুলতে হবে তাই না না কী হবে কীভাবে হবে তো আমরা ভাই টবি তুললাম তো পরিচিত যারা সবারটা ভাই অনেক কষ্ট করে শেষ করলাম ওই সবারটা শেষ করার পরে হচ্ছে সবাই ফটোশ্যুট করতেছিল কারণ ওরা হচ্ছে সবাই মহিলা যুবলীগের সদস্য কেউ সেক্রেটারি কেউ সম্পাদক কেউ মানে ভাই অনেকগুলো পদ আছে আমি যাই ভাই জানি না তো যাই হোক এই ছিল আমার